Hello and what's up guys, it's me Sajavan and welcome to my video The Mythic Show. So guys, 2017 একটা ছবির স্টাইল বেরিয়েছে, সেটা হলো ড্যাব। তো সম্প্রতি সেই ড্যাব নিয়ে কিছু সমস্যা হয়েছে, কেউ বলতেছে আরাম হালাল, সে একটা ব্যাপার চলতেছে, বিশাল একটা ঝগড়া ঝাটি চলতেছে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভিডিও বানাইতেছে। আর সেই ড্যাবের প্রচলন করছে আমাদের দেশের একদম বিগেস্ট ইউটিউবার ওয়ান অ্যান্ড অনলি তৌহিদ আফ্রিদি। কেউ কেউ গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয় তাও ডেবের জন্য। তুই ডেব দিলি কেন? তুই জানোস না ডেব আমার পছন্দ না। আজকে থেকে তোর সাথে কেউ সারে কানা ধরে আছে সেখানেও ডেব দে। কেউ গ্যাঞ্জাম মিলে আছে ডেব দে সেখানেও ডেব দে। তোরা আমার বাইরে মারছস, তোরা আমার বাইরে ডেব দিছস। কেউ কেউ গার্লফ্রেন্ডের সাথে ডেট দিয়েছে সেখানেও ডেব দে। তো ভাই ডেব 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 এত ডেব, তারপরও সেই দোষ তার উপরে একা কেন, আমাদের কাছে কেন, আমাদের উপরে কেন পড়ে না, আমরা তো ভাই জড়িত। আর এখন সেই তৌহিদ আফ্রিদির উপরে সেই ড্যাবের সমস্ত দায় বা সমস্ত দোষ তার উপরে ঘটেছে, কেন তার উপরে ঘটে, বিকজ আমরা যখন সেই ড্যাব বেরোতে আমরাও তো সেই ড্যাবের উপর সেই ড্যাব নকল করছি, রাইট? তো আমরাও সেই ড্যাবের ড্যাব দিয়ে বিভিন্ন জায়গায় ছবি তুলছি, স্কুলে স্কুলে অনুষ্ঠানে কলেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্টে। তো এখন যখন সেটার বিভিন্ন দোষ বেরোতে, কেউ বলছে হালাল, কেউ বলছে হারাম, তো সেটা আমাদের উপরে পড়তেছে না, শুধু তার উপর এক পড়তেছে, কেন? এটার জন্য তো আমরাও জড়িত আছি, তো আমাদের নিজের দোষটা স্বীকার করে নিতে হবে। দেখো যখন আমরা 2017 অনেক মানে তখন ইউটিউবে বাংলাদেশে মার্কেট ইউটিউবের মার্কেট চলে আসলো, তখন সে তারে পোষায়, এ তারে পোষায়, এ তারে এটা করে, এ তারে ওইটা করে, কেউ আলি জিএসটিতে পোষাও, কেউ আমরা রাইসুলে পোষাইছি, কেউ বিভিন্নজন বিভিন্নজনকে পোষাইছি। তো সেই সময় তৌহিদ আফ্রিদি সে কী করছে, তাকে বলছিল যে আরজে তেজকে পোষাই দে, সে কী করছে তাকে পচায় নাই, বিকজ সে আরজে তেজ, সে একজন আরজে, বিকজ এই আরজের কারণে তাকে সে পচায় নাই, সে একজন আরজে। এই রেডিও আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিশাল একটা অবদান রেখেছে, তো সে দেশের কথা চিন্তা করে তাকে পচায় নাই। তো ভাই যে আরজে তেজ ফোন দিয়ে কলি দিয়ে ভিডিও বানাইতো, একে তাকে হয়রানি করতো ফোন দিয়ে, হয়রানি করলে ফ্র্যাঙ্ক করলে, সেই তৌহিদ আফ্রিদি আজকে আমরা সবাই হয়রানি করতেছি, তার দোষ হলে সবাই তার উপর দোষ থাকতেছি, কেউ কেউ বলতে তাকে নাকি প্রমোট করছি আমরা। তো গাইস আমরা সবাই সবাই কাজে ব্যস্ত থাকি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আর একে অন্যকে হয়রানি না করি, কটু কথা না বলি, কটুক্তি না করি, অ্যান্ড আবারও বলতেছি ফলোয়িং দ্য ট্রেন্ড ডাজেন্ট মেক ইউ স্মার্ট। So guys, I hope you enjoyed this video. Please like, comment, share and subscribe. So, dekha hobe next video. See you again in the next one.